বাবা, কত কিছু নিয়ে এসছো গো! তাহলে নিয়ে চলে এসছি আমার ফেভারিট ফেভারিট জিনিস, যেমন হচ্ছে একটু খুলে খুলে দেখাও। তাহলে বলে দিই আগে কি কি এনেছি। আচ্ছা বলো। যেমন এনেছি কেক মঞ্জিনিসের, আর ডমিনোজের পিজা, আর এখানে এনেছি ওয়াও মোমো, আর কেএফসির বার্গার। তাহলে তোমার দিকেও এনেছি। আচ্ছা, এগুলো সব লোকাল মাল? এগুলো সব লোকাল, এগুলো সব লোকাল, লোকাল কেক, লোকাল পিজা, লোকাল বার্গার, লোকাল মোমো। তাহলে এগুলোকে খোলা যাক আগে। চলো আমি এটাকে খুলে দিই। হ্যাঁ, আচ্ছা কেকটা খুলে দিই। আর আমার কেকের সাথে একটা ছুরি, চাকু দিয়েছে ছুরি। না, আমার সাথে কোনো চাকু ফাকু দেয়নি। তাহলে বন্ধুরা দেখো, এটা আমার মঞ্জিনিসের কেক, আর এটা হচ্ছে আমার, মানে আমার নয়, লোকাল কেক। দেখতে তো এইটাই ভাল লাগছে, দেখতে এবার খেয়ে বলবো কেমন। হ্যাঁ হলো, এবার খোলা যাক পিজাটা। ওকে, ওয়াও, দুটোই তো খারাপ লাগছে না গো। না দেখো, তোমারটা একটুখানি সাইডে এসে গেছে না? বাবা, ও ঠিক আছে, ওই আনার ধকলে একটু এসছে। ঠিক আছে বন্ধুরা, এই দেখে নাও। এবার বার্গারটা খুলি নাকি? খোলো। এটা একদম লোকাল বার্গার। ওয়াও, বাবা দারুণ দেখতে। বাবা, এর মধ্যে আবার প্লাস্টিকের একটা মোড়ক রয়েছে। খুলে দিলাম, এই যে লোকাল একদম বার্গার। কালো কেন আছে বার্গারটা? আরে ভেতরে মটন দিয়েছে। তাহলে বন্ধুরা দেখো, লুকাইস কিন্তু এটা ভালো দেখতে। পিজা দুটোই সেম, পিজা দুটো সেম। কেকটা অবশ্য, ওই কেকটা যদি ওই রকম ডিজাইন করা সুন্দর দেখতে নিতো, নিতে পারতো। হ্যাঁ এই দেখো। হ্যাঁ, তবে দামটা একটু ফারাক হয়ে যেত। হ্যাঁ, এবার মোমো, তাই তো? মোমোটা খুলছি আমি। ওয়াও মোমো, আমাকে মোমোর একটা সস দিয়েছে পাউচ প্যাকে। বাবা, এটাও সুন্দর দেখতে হচ্ছে আমার। এটা থেকে বের করছি না। এই যে একদম লোকাল মোমো। আমার পিজাটা বের করা যাবে, বের করে নিচ্ছি। হ্যাঁ, আমারটা বের করা যাবে না, বুঝলে? হ্যাঁ, এর মধ্যে থেকেই যা করার করতে হবে। তাহলে ফ্রেন্ড, আমরা সব বের করে নিয়েছি। আচ্ছা, ফার্স্টে কে ব্লাইন্ড ফোল্ড হয়ে? আচ্ছা, আমার মোমোটা একটু দেখাই বন্ধুদের। এই দেখো, এটা ওই দার্জিলিং ফ্রাইড মোমো না? হ্যাঁ, এই আমারটা একদম। আচ্ছা, প্রাইসগুলো বলে দেবো? হ্যাঁ, প্রাইসগুলো বলে দাও। এইটা নিয়েছে 149 ফ্রাইড, আর এটা নিয়েছে 60 রুপিস মোমোটা, 60 টাকা। আচ্ছা, পিজাটা নিয়েছে এটা, এটাও নিয়েছে 180 মতো। 180 তোমারটাও তো তাই? না, এটা কত নিয়েছিল? 180 লোকালটাও 180 নিয়েছে, একই দাম, একই দাম, কিন্তু সাইজ এটা একটু বড় বড়। আচ্ছা, এই কেকটা নিয়েছে 250, 250, আর এই কেকটা নিয়েছে 180, 180, 180। আর এই বার্গারটা নিয়েছে, কেএফসি বার্গারটা নিয়েছে আমার 179 এরম সামথিং, আর এটা নিয়েছে 80, না না 50 টাকা, ও 50 সরি 50। তাহলে চলো বন্ধুরা, এবার ব্লাইন্ড ফোল্ড করে চেনার পালা। তার আগে করে নিতে হবে স্টোন পেপার সিজার, কারণ যে হেরে যাবে সে ব্লাইন্ড ফোল্ড থাকবে, তাই তো? তাহলে চলো স্টোন পেপার সিজার দিতে গেছে। তুমি ব্লাইন্ড ফোল্ড, তার মানে আমি আগে খেতে পারবো। বাবা, তাহলে চলো বন্ধুরা ব্লাইন্ড ফোল্ড করে আসি। তো ফ্রেন্ড, চোখ বেঁধে চলে এসেছি। ফার্স্ট যেটা শুরু করব সেটা হচ্ছে পিজা দিয়ে। আচ্ছা, পিজা দিয়ে শুরু করি। হবে না, আমি ভাবছি দেবে না। ডমিনোজ ঠিক বললে? ডমিনোজ শেষ হয়েছে?
বাপ রে বাপ, এটা লোকাল। আচ্ছা এরপরে তোমাকে আমি খাওয়াচ্ছি মোমো। হ্যাঁ লোকাল লোকাল। পিজাটার মধ্যে আমার দুটোই ভালোই লেগেছে, দুটোই ভালো লেগেছে। দামও একই শেষ হয়েছে মুখে। এটা লোকালটাও ভালো খেতে আর ব্র্যান্ডেডটা একটু ভালো, ওর থেকে একটু ভালো। বার্গার খাচ্ছি বার্গার, আমি দুটোই ট্রাই করিনি কোনোদিনও। ওকে দুটো সেমই খেতে জানো। সেম কোনটা তাহলে, ফার্স্টেরটা লোকাল না লাস্টেরটা? ফার্স্টেরটা লোকাল। আচ্ছা পরেরটা পেপসি। আচ্ছা কি খাই প্রাইস হিসাবে? লোকালটাও ভালো, খারাপ না, লোকালটাও ভালো খেতে। প্রাইস হিসেবে লোকালটাই ভালো, এটা অনেকটাই দাম। এটা কি লোকাল লোকাল? এবার আর একটা কেক খাওয়াচ্ছি তোমাকে আমি। পরেরটা ভাঙ্গে নিছে, এই কেকের ক্রিমটা অনেক স্মুথ হয়ে গেছে, খুলে ফেলো। তো সবই ঠিক বলেছে, কারণ এই কেকটা তো আমার তুলতে গিয়ে যে অবস্থা হলো তো পুরো চাদরের মতো উঠছে লোকাল কেকটা। তো মঞ্জিনিসের তো অনেক ইজি উঠছে, খেতেও ভালো। মঞ্জিনিসের কেকটা খেতেও ভালো। তা চলো এবার তোমাকে ব্লাইন্ড ফোল্ড করে নিয়ে আসি। চলো তাহলে ফ্রেন্ড, চলে এলাম ব্লাইন্ড ফোল্ড করে। এবার আমার খাওয়ানোর পালা, কি খাওয়াবো ফার্স্টে? ফার্স্টে কেক দিয়েই শুরু করি। হ্যাঁ করো। ঠিক করে বল, আর একবার অপশন দিলাম। মঞ্জেনিস মঞ্জেনিস এটা লোকাল, অনেক ডিফারেন্স দুটো টেস্টে। মঞ্জেনিস অনেক ভালো খেতে লাগছে, এটা কেমন কল করে ভাব মনে হচ্ছে চিনি চিনি খাচ্ছি। এরপরে দি পিজা। দাঁড়াও দাঁড়াও, বলো। এটা লোকাল মনে হচ্ছে,
এটা রমিনাল মাছ। নেক্সট খুব আলাদা কিছু নেই না, টাইপ অফ এক বার্গার কেএফসি শেষ হলে বলো মুকেটটা। এটা লোকাল, কারণ খেতে জায়গায় কুড়মুড় একটা ভাবটা রয়েছে, সেটা খুব ভালো লাগছে খেতে। ওটা লোকালে নয়। পরেরটা দিই, শেষ হয়েছে। হ্যাঁ করো খুলে ফেল আর কি, হয়ে গেছে তো শেষ। ঠিক বলেছি, কারণ বোঝাই যাচ্ছে খাবারগুলো। আমি যেটা বললাম ব্র্যান্ডেড টেস্টের অনেক ডিফারেন্স, কিন্তু শুধু পিজাটা একটু এদিক ওদিক। হ্যাঁ বাদ বাকি কিন্তু বোঝাই যাচ্ছে সবের টেস্ট অনেক ডিফারেন্ট। হ্যাঁ এখন এই বার্গারটা খেতে অনেক ভালো, কুড়মুড়ে ভাব একটা খুব সুন্দর খেতে, কেকটা অনেক সুন্দর খেতে, কিন্তু লোকালগুলো সেই লেভেলে না। মোমোটাও তাই, ওয়া মোমোটা দারুণ খেতে, এই মোমোটা একটু অন্য ধরনের। পিজাটাই শুধু নিয়ার অ্যাবাউট একই প্রায়, দামটাও একই, তফাৎ কিছু নেই দামটার। তো ফ্রেন্ড ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।